দেখেন, মন দিয়ে শুনেন, নগদে আসলে আপনি কি পাবেন? সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ, কেনাকাটার পেমেন্ট, বিল পেমেন্ট অ্যান্ড মানি, আর কি লাগে? বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। ম্যানেজার সাহেব, আমি এসব দেখতে চাইনি। আপনাকে আমি সোজাসুজি বলছি, আগামী দুদিনের মধ্যে আমাদের মিল ফ্যাক্টরির গত দু বছরের সব হিসাব নিকাশ আমাকে বুঝিয়ে দিন, তা না হলে আমি কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। ছোট সাহেব, আমি আপনাকে যতই বোঝাতে চাচ্ছি আপনি ততই শাট আপ। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, শুধু হিসাব দেখতে চাই, হিসাব। আপনি দেখবেন কি আর বুঝবেনই বাকি? আপনার তো মিল ফ্যাক্টরির ব্যাপারে কোনো অভিজ্ঞতাই নেই, আর কখনো আপনি মিল ফ্যাক্টরিতে জানোনি। হ্যাঁ, ওটাই আমার ভুল হয়ে গেছে। বাবার মৃত্যুর আজ দু বছর হয়ে গেছে, এই ব্যবসার খোঁজ খবরই আমি রাখিনি, আর সেই সুযোগে আপনি আপনার পকেট ভারী করেছেন, ব্যাংক অ্যাকাউন্ট লম্বা করেছেন। আপনি স্যারের সন্তান বলে আমি একথার কোনো প্রতিবাদ করলাম না। তা না হলে কি ম্যানেজার সাহেব? স্পিক আউট। আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন, আমি তো আগেও বলেছি মিলের শ্রমিকরা গত দু বছরের বেশি সময় আন্দোলন, মিটিং, মিছিল করে সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়েছে, তাই তেমন কোনো মুনাফাই আমাদের হয়নি। মুনাফা হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমাকে হিসাব দেখাতে আপনার প্রবলেমটা কোথায়? প্রবলেম একটাই, সেটা হলো ওসব ঝামেলার হিসাব বুঝালেও আপনি বুঝতে পারবেন না। বুঝবো না নাকি আপনি আমাকে বোঝাতে চাইছেন না? আমি এখন স্পষ্ট বুঝতে পারছি, আমি যদি এখন সব কিছু বুঝে যাই তাহলে তো আপনার প্রবলেম হয়ে যেতে পারে, তাই না? ছোট সাহেব, আপনি কি আমাকে চোর মনে করছেন? মিস্টার ম্যানেজার, I tell you, you are not fair. Listen to me. I want to see our all papers within 2 days. নয়তো আপনার জন্য জেলও কাঠগড় অপেক্ষা করছে। Just remember it. কেটলি, চায়ের কাপ, প্লেট, সবগুলো একটা একটা করে চুরি কইরা বাসায় লয়া যামুগা, পরে বাসায় নিয়ে সাজায় রাখু। হায় হায় রে, ও আমার সর্বনাশ করে ফেলাইছে। ওই ওই, তুই আমার মরা ছেলের বউয়ের হাতের স্মৃতিটারে পাইতে ফেলাইলি। দেখ, তোর মৃত বাবা মায়ের হাতের চিহ্ন, সিঙ্গাপুর থেকে তোর বাবা মা এনে আমাকে গিফট করেছিল আর সেটাই ও ভেঙে ফেলেছে। ওকে আমি আজকে ছাড়বো না, ওকে আমি মেরেই ফেলবো। আয় বল বল বল, এটা কেন ভেঙেছিস? কেন ভেঙেছিস? কেন ভেঙেছিস? কেন ভেঙেছিস? ফাজিল শয়তান, কেন ভেঙেছিস? দাদিমা, ভেঙেছিস কেন? দাদিমা, হয়েছে, অনেক হয়েছে, আর মেরো না। না না, মারলে কি হবে? ওকে আমি মেরেই ফেলবো। মারলে নারী নির্যাতনের কেস হবে, আর কেস হলেই বাস। সত্যি নাকি? এই আহারে রহিমা, আমার সোনা মনি। রহিমা, তুই কি অনেক ব্যথা পেয়েছিস? জি। কি করবো বল, তোকে যে এত করে বলি জিনিসপত্র ভাঙ্গিস না, তা ভাঙ্গিস কেন? আমার রাগ উঠে যায়, এই জন্য তো মারি। যা যা, আর মারবো না। 2 কাপ চা বানিয়ে নিয়ে আয় বেশি করে দুধ দিয়ে, 1 কাপ তোর জন্য আর 1 কাপ আমার জন্য। হ্যাঁ, যা যাও সোনা।
দাদিমা, তুমি কিন্তু আর কখনো কাউকে মেরো না। মারলি কিন্তু কে? না না, জীবনে মারবো না, জীবনে মারবো না, আর কখনো মারবো না, কাউকে মারবো না, আমি কাউকে মারবো না। চলো আমরা ওখানে গিয়ে বসি। না, এখানে বসবো না, বাগানে গিয়ে দেখি মালিরা আবার ঠিক মতো গাছপালা পরিষ্কার করছে কিনা। হ্যাঁ, রহিমা ছানি এলে ওকে বাগানে যেতে বলিস। আচ্ছা যাও। হায় রে, মারেও আবার ভয়ও পায়, কিন্তু তাও কোনো শিক্ষা হয় না। সালাম বেগম সাহেবা। ওয়ালাইকুম সালাম। হাই হাই রে, এই হারামজাদা, এই আমার ফুলের পাপড়ি ধরিয়েছিস কেন? আমি যে কতদিন তোদেরকে বলেছি বাগান পরিচর্যার সময় আমার ফুলের গায়ে হাত দিবি না, তারপরেও হাত দিয়েছিস, আমার ফুলের পাপড়ি ধরিয়েছিস, তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। ছোট লোকের বাচ্চা, তোদেরকে পুষে আমার কি লাভ, আমার কি লাভ? শয়তান তোরা! তোমাকে না কতদিন বলেছি তুমি গরিবদের গায়ে হাত তুলবে না, প্রয়োজনে বিদায় করে দাও ওদের। অমিত, আমি তোমাকে কতদিন বলেছি আমাকে কোনো অর্ডার করবে না? তুমি খুব ভালো করেই জানো আমি কারো অর্ডার শুনি না, আমি শুধু অর্ডার করতে জানি। অমিত, তোমাকে আমি কতবার বলেছি মায়ের কথার কোনো প্রতিবাদ করবে না? হ্যাঁ ডায়না, কথাটা তুমি ওকে ভালো করে বোঝাও। ও সবই বোঝে, কিন্তু একটু দেরি করে বোঝে। তুমি আর কতদিন আমাদেরকে এভাবে ম্যানেজ করবে? ডায়না, অযথা কাউকে এভাবে সাপোর্ট করো না। ডায়না এখনো খাবে, তাই যাও নিজের হাতে বেড়ে দাও, যাও। আচ্ছা আন্টি। ছক্কা! জিততে তো পারবি না, ছক্কা ফেলে লাভ কি? আরেকবার। ছয়। শিপু, আর না, এখন রাত 10টা, এসো ঘুমাতে যাবে, সকালে স্কুলে যেতে হবে, এসো। না, আমি ঘুমাবো না। শিপু, আজকাল তুমি তর্ক করতে শিখে গেছো, আর এসব শিখেছো ওর আদর পেয়ে পেয়ে। এসো ঘুমাবে, এসো। একে নিয়ে আর পারছি না, বেশি বেশি শাসন করা শুরু করেছে। হ্যালো ম্যানেজার সাহেব। ওকে, আমি সকালেই তৈরি হয়ে থাকব, আপনি কোম্পানির গাড়ি নিয়ে রেডি হয়ে থাকবেন, ফোন করলেই চলে আসবেন। রাখি, গুড নাইট। মা শোনো, আমি কাল ফ্যাক্টরিতে যাচ্ছি, ম্যানেজার সাহেব গত 2 বছরের কোনো হিসাবই দেখাচ্ছে না, সব গোপন করে যাচ্ছে, এজন্য বাধ্য হয়েই আমার যেতে হচ্ছে। বেশ, যা। ম্যানেজারকে আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল, উনি আমার সবকিছু মনে হয় লুটেপুটে খাচ্ছে। তাহলে মা, আমি কাল সকালেই রওনা হচ্ছি ইনশাল্লাহ। প্রেমের মালা পরলে
এখানে কেন নিয়ে এলেন? এখানে তো কোনো ফ্যাক্টরির বিল্ডিংই আমি দেখতে পাচ্ছি না। ছোট সাহেব, আপনি তো এই এলাকায় কখনো আসেননি। শুনুন, এখান থেকে কিছুটা দূরে হেঁটে যেতে হবে, চলুন। ম্যানেজার সাহেব, এরা কারা? এরা এরা আপনাকে প্রাণে মেরে এখানে ফেলে রেখে যাবে। আমাকে মেরে? জি স্যার, এই জন্যই আপনাকে নিরালায় নিয়ে আসা হয়েছে। ওকে প্রাণে মারার কুকর্মটা শুরু কর। বস, কাম শেষ। তাহলে ওর লাশটা এখানেই পড়ে থাক, চলে আয়। চল। দেখ জায়গাটা কি সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। দেখ কে যেন পড়ে আছে। হ্যাঁ তাই তো, চল তো গিয়ে দেখি। চল। ও তো বেঁচে আছে, যা তাড়াতাড়ি পানি নিয়ে আয়। পানি আনবো কিসে করে? তোর ওন্না ভিজিয়ে নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। এই যে উঠুন উঠুন। কি নাম আপনার? কে আপনি? কি হয়েছিল আপনার? আমি আমি তাড়াতাড়ি বাবাকে নিয়ে আয়। আমি এখনই যাচ্ছি। কিছু একটা বলুন। চাচা বলো। একজন ইয়াং ম্যান রক্তাক্ত অবস্থায় সেন্সলেস হয়ে পড়ে আছে, আপনি এখনই চলুন। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। চলো 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 দিন, এই নাও চলো। বাবা আসো। ব
ব্যাগটা দাও। একটু উঠার চেষ্টা করো তো, উঠার চেষ্টা করো। এখন কেমন লাগছে বাবা? কে তুমি বলো বাবা, আর তোমার এই অবস্থা কেন? হ্যাঁ বলো, তোমার এই অবস্থা কে করেছে? আমারও তো একই প্রশ্ন, আমি এভাবে উন্ডে ঢোলাম কি করে এখানে? তোমার এই অবস্থা আর তুমি জানো না? না। তাহলে বলো কে তুমি? আমি? হ্যাঁ তুমি, কে তুমি, তোমার নাম কি? কি নাম কে? আমি আমি তো নিজেই বলতে পারছি না, তুমি বলে দাও কে আমি, কি কি আমার নাম? বাবা ও এসব কি বলছে? যা বোঝার আমি বুঝে নিয়েছি মা, ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। চল ওকে বাসায় নিয়ে চল, এসো বাবা তুমি আমাদের সাথে এসো, চলো। ব্যাগটা দে। একটু হা করো তো বাবা, নাও এটা খেয়ে নাও। এটা খেয়ে কি হবে? তোমার শরীর থেকে অনেক রক্তপাত হয়েছে, এটা খেলে দুর্বলতা কেটে যাবে। নাও খেয়ে নাও। এবার বলো তো তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? বাড়ি নাম? হ্যাঁ ওটাই তো আমার জানা দরকার। বলুন তো কোথায় আমার বাড়ি, কি আমার নাম? বাবা আসলেই ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আল্লাহই জানে কোন মায়ের বুকের ধন। হ্যালো কে? ম্যানেজার সাহেব। সালাম আলাইকুম বেগম সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি পৌঁছে গেছেন? আরে না না, আমরা তো এখনো রওনাই দিতে পারিনি। হ্যাঁ বলেন কি, এখনো রওনা দিতে পারেননি? জি না, ছোট সাহেব তো এখনো আসেই নি। আশ্চর্য! অমিত তো সেই সকালে বেরিয়েছে। তাহলে এলো না কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? না না, তা হবে কেন? আপনি এক্ষুনি আমাদের সব জায়গায় এবং ওর বন্ধু বান্ধবের কাছে খবর নিন, শিগগিরে যান, আমিও দেখছি। দাদিমা, ম্যানেজার সাহেব কি বললেন? শিপু, ম্যানেজার সাহেব বললেন অমিত নাকি ওনাদের ওখানে যায়নি। সে কি কথা! আমি এখন কি করব? আপনি ব্যস্ত হবেন না দাদিমা, আমি ওনার পরিচিত সবার সাথে যোগাযোগ করছি। শিগগিরে দেখ। অমিত সকালে আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল, অথচ ওখানে যায়নি, তাহলে গেল কোথায়? জায়গাটা খুব সুন্দর। সুন্দর ভোলার মতো নয়। এবার বলো তো তোমার কে কে আছে? এই যে তুমি আছো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। বাহ তুমি তো খুব সুন্দর, তোমার পানে চেয়ে থাকতে আমার ভীষণ ভালো লাগছে। নাও ইউ টেল মি, ডু ইউ লাভ মি? ইয়েস ইউ লাভ মি। বাই দ্য ওয়ে হোয়াট ইজ মাই নেম, মানে আমার নাম কি? তোমার নাম, তোমার নাম স্নেহ। স্নেহ?
Wow, it's a very good name. Thank you. Bolo to, tomar naam ki? Tomar naam to ami bolechi. Ebar amar naam tumi bolo. Tomar naam Momotamoi. Momotamoi? Haan. Tomar hridoy ta momotay bhora. Ei jonno tumi momotamoi. এভাবে চেয়ে দেখো না তো হুম তোমার চোখে চোখ পড়লে আমার মনের মাঝে কি যেন হয় কি হয় মনে হয় প্রেমের ছোঁয়া লেগেছে প্রেমের ছোঁয়া হ্যাঁ প্রেম হচ্ছে মধুময় হ্যাঁ প্রেম ছাড়া মানুষের জীবনটা তো একটা শূন্য খাতা হুম কিন্তু ওই শূন্য খাতা পূর্ণ হয় কিভাবে প্রেমের অঞ্জলি দিয়ে হৃদয়ের যেখানে প্রেম থাকে সেই প্রেমটা ফুলের সুরভিতে ভরা থাকে আর জানো ফুলের সুরভি আমার সবচাইতে প্রিয় তাহলে চলো তোমাকে আজ নতুন ফুলের সুরভিতে ভরিয়ে দেব হাসছো কেন দেখো ওরা কিভাবে প্রেম করছে ওদের মতো প্রেম করতে ইচ্ছা করে হ্যাঁ ইচ্ছা করে আর তোমার হাসছো কেন বলো প্রেম করতে ইচ্ছা করে তোমার প্রশ্নের উত্তরটা মুখে না বলে অন্যভাবে দেব গঞ্জা বনলা কি দিয়া টানলে শুধু সুখ পায় এই দুই চোখে শুধু রুমারে দেখতে পায় আরে রুমা রুমারে আর দেখতে পারবা না রুমা এখন স্নেহ নামে বাইরে এক পোলার লগে পেয়ার মোহাম্মদ করতেছে কি কথা শুনাইলি ঠিকই কইছি যে মেয়ের লগে আমার বাপে আমার বিয়া ঠিক করে গেছে সেই মেয়া স্নেহর লগে প্যার মহব্বত কইরে বেড়াইতেছে তাহলে তো একটা কবর খুঁজতে হয় ওর নামে সেই খবরে গিয়ে ওরা কান বাসনা করব প্যার মহব্বত করব আগের দিন কি আর আছে আরে ভাই এটা 2021 *167# হ্যাশ চাপেন পিন সেট করেন আসেন নগদে আসেন বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম কি বলো উত্তর পেয়েছো হ্যাঁ শোনো কোকিল ডাকছে কোকিল আমাদের মনের কথা সুরে সুরে বলে দিচ্ছে তোমাকে একটু কাছে টানলে রাগ করবে না তো না আরো কাছে টানি আমার তো তোমার আরো কাছে যেতে ইচ্ছে করছে কি হলো কাছে টেনে নাও
কই, আরো কাছে টানছো না কেন? তুমি তো বুকের মাঝেই চলে এসেছো, কাছে টানার আর তো জায়গা নেই। আছে, আসল জায়গা তো খালি পড়েই আছে। কোথায়? আমি তো দেখছি না। হৃদয় তো দেখা যায় না, আর হৃদয়ের জায়গা তো সীমাহীন। এই শূন্যতা কোনো দিন পূর্ণ হয় না। আমার এই সীমাহীন হৃদয় তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। আমি এখন তোমার সীমাহীন হৃদয়ে ঘুরতে চাই, খেলতে চাই, উড়তে চাই। কে তুমি? আমাদের পথ আগলে দাঁড়িয়েছো কেন? তোরে দেখে মনে হইতেছে তুই আমার পথের কাঁটা, তাই আমি পথের কাঁটাটা পরিষ্কার করতে আইছি। শাহি, তুই কি বলতে চাস? আমি আর কি কমু, যা কনের তোর বাপে আর আমার বাপেই তো কইরা রাখছে। সেই ছোটবেলায় তোর লাগে আমার বিয়া পাকাপাকি কইরা রাখছে। সেটা তোর আমার বাবার কথা, কিন্তু আমার কথাও আমি বাবাকে জানিয়ে দিয়েছি। কি কথা জানিয়ে দিছস? কথা হলো দুইটা। প্রথম কথা হলো তোর আর আমার বয়সের অনেক ব্যবধান, আর দ্বিতীয় কথা হলো তুই একটা পাগলা কুকুর, আর পাগলা কুকুরকে কোনো মেয়ে কবুল বলে না। রুমার নাম আবার মমতাময়ী হইল কবে? ঘটনাটা কেমন যেন প্যাস প্যাস লাগতেছে। কোন সমস্যা নাই, সব প্যাস খোলার মাস্টার তো আমি। আচ্ছা মমতাময়ী, ওই শয়তানটা বলেছিল তোমার বাবা আর তার বাবা তোমাদের বিয়ের কথা পাকাপাকি করে রেখেছে। হ্যাঁ, তো আমার কি হবে? তুমি আমারই আছো, চিরদিন আমারই থাকবে। তাহলে পাকাপাকি কথার কি হবে? পাকাপাকি পাকা পাকতে পাকতে পচে যাবে। আহা, না না না, এসব কথা এখন বাদ দাও তো, বাদ দাও। ওসব ইমোশনাল কথার এখন কোনো দাম নেই। আমাদের এখন কিছু একটা করতে হবে। কি করতে হবে বলো? বিয়ে। বিয়ে? হ্যাঁ, এখন যদি তোমার আমার বিয়ে না হয় তাহলে ওর বিয়ের কথাটা পাকাপোক্ত হয়ে যাবে। মমতাময়ী, তুমি জানো না, তুমি যদি অন্য কোনো ঘরে ঘর করতে চলে যাও তাহলে আমার মনের ঘর ভেঙে খান খান হয়ে যাবে। আর ওই ভাঙা ঘর বেশি দিন টিকে না, ধ্বংস হয়ে যায়। মানে আমি বাঁচব না মমতাময়ী, আমি মরে যাব। ও কথা বলে না, তুমি আছো বলেই তো আমি আছি। আর তুমি আছো বলেই আমি আছি। আর তুমি যদি না থাকো তাহলে আমিও নেই। তাই বলছি আমরা যেন কখনো হারিয়ে না যাই একে অন্যের কাছ থেকে, তার একটা ব্যবস্থা করে ফেলি। চলো। কি ব্যবস্থা? বললাম তো, বিয়ের ব্যবস্থা। আমিন। আল্লাহর হুকুমে তোমাকে বিয়া পরাইয়া দিছি। ইসলামের নিয়ম অনুযায়ী তোমরা এখন দুজন স্বামী স্ত্রী। আমাদের জন্য দোয়া করবেন হুজুর। আল্লাহ মালিক। মমতাময়ী, বিয়ে তো হয়ে গেল, বাবা মেনে নিবে তো? চলো বাবার কাছে যাই। না না না, আমি তোদের এই বিয়ে কিছুতে মেনে নিতে পারবো না।
কিছুতেই না। বাবা, আমরা তোমার অনুমতি না নিয়েই বিয়ে করেছি, এটা আমাদের অপরাধ। তবুও তোমার মেয়ের সুখের কথা চিন্তা করে ক্ষমা করে দাও বাবা। না বাবা, 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 আমি কোনো দিন মায়ের আদর পাইনি, তাকে দেখিওনি, শুধু তোমাকে দেখেছি, তোমাকে পেয়েছি, আর তোমার স্নেহে বড় হয়েছি। আমি সেই ছোটবেলা থেকে সে একটা কথাই তোমার মুখে শুনে এসেছি, তুমি বলতে, মারে আমি শুধু তোর জন্যই বেঁচে আছি, আমি ছাড়া তোর ছাড়া কেউ নেই। যদি তাই হয় তাহলে আজ আমার কাছ থেকে কেন তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ? মুখ ফিরিয়ে নিলে বাবা, বেশ, আমার জীবনে প্রথম দেখলাম, আমাকে কাঁদতে দেখেও চোখের পানি না মুছে চোখ ফিরিয়ে নিল। আজ আমার চোখের পানি দেখেও আমার বাবা আমার চোখের পানি মুছে দিল না। বেশ, আজ জীবনের প্রথম আমার চোখের পানি আমি নিজ হাতেই মুছে নিচ্ছি। না মা, না, সন্তানের চোখের পানি যদি পিতা মুছে দিতে নাই পারে তাহলে সে পিতা এক অভাগা পিতা। স্নেহ জি, ওর চোখ থেকে যেন আর কোনোদিন পানি না ঝরে, পানি না ঝরে। নিজেকে
যখন দেখি না তোমায়, তুমি ছাড়া এক পলক ভাবতে পারি না আমায়। অন্ধ মনে হয় নিজেকে যখন দেখি না মতো আর কেউ না। তুমি আছো তুমি নেই এমন যেন না, তবে জলে পুড়ে ছাই হবে অবুঝ হৃদয়। কন্যা বনলে কি দিয়া
টানলে পারে সুখ পাই, আর এই দু চোখে শুধু আমি রুমারে দেখতে পাই। রুম্মা সব শেষ। সাজু। জি স্যার। রুমা, স্নেহ, ওরা দুজন সকাল সকাল কোথায় গেল? স্যার, আমি কেমনে কুমু, আমি তো আপনার সাথেই ছিলাম। বাবা, কি হয়েছে? ও মা, তুই কোথায় গিয়েছিলি? স্নেহ কোথায়? স্নেহ কোথায় মানে? আরে, আমি তো ওকে ঘরে রেখেই সখীর সাথে একটু কথা বলতে গিয়েছিলাম। কিন্তু স্নেহ তো বাড়ির কোথাও নেই। কি বলছো বাবা, তাহলে এখন কি হবে? হয়তো এদিক সেদিক কোথাও গেছে, এতে উতলা হবার কি আছে? বাবা, তুমি তো জানো স্বাভাবিক না। আমি ওকে খুঁজতে গেলাম, তুমি একটু খুঁজে দেখো। সাজু, দরজা লাগা। জি। হ্যাঁ, তুই ওদিকে যা। কি যে বলো। আরে রুমা, কোথায় যাচ্ছিস? সখী, তুই কি আমার বরকে দেখেছিস? না তো, কেন, কোথায় তিনি? তোর সাথে কথা বলে এসে দেখি ও ঘরে নেই, তাই খুঁজছি। তুই একটু খুঁজে দেখ না। আমি এখনই খুঁজে দেখছি। রাজু, তুমি ওই পাশটাই খুঁজে দেখো, আমি এই পাশটাই খুঁজে দেখছি। আচ্ছা, ঠিক আছে। রক্ত? ওকে এভাবে কে মেরেছে? আরে, ও তো বেঁচে আছে। এখন আমি কি করি? যাই, রুমাকে খবর দেই। দুলাভাই গেল কই? কোথায় গেল সব? কেউ নেই, নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটেছে। আরে, আমি কোথায়? এটা কোন জায়গা? আমি এখানে এলাম কি করে? হ্যাঁ, ম্যানেজার তো কিছু লোক দিয়ে আমাকে মারতে চেয়েছিল। এদিকেই যাই। ক্ষতি তো ওই বই, আমার যে ক্ষতি করে আমি তার ক্ষতি করি, কথাটা মনে রাখিস। কলকি সাজা। সাজাইতাছি। শাহি, আমার স্নেহ কোথায়? ও কোনখানে? এইটা আমি কি করে করব? তুই ওর কোনো ক্ষতি করিস নি তো? দেখলে তো অবশ্যই করতাম, পরে পাইলে কবিয়া কবিয়া কাইটা নদীতে ভাসিয়ে দিতাম। ওর যদি কোনো ক্ষতি করে থাকিস, তাহলে আমি তোকে খুন করে ফেলবো। আমি তো তোর প্রেমে এমনিতে খুন হয়ে আছি রে, নতুন করে আবার কি খুন করবি? আচ্ছা, আমার ঘরের সামনে এসে আমার ঘরটা না দেখে চলে যাবি, সেটা তো হয় না। চল যাই আমার ঘরে। রোমাদারা
ওইরে খুঁজতে খুঁজতে একেবারে অরণ হয়ে গেছি, একটু জিরে এলই। হ্যাঁ দুলো ভাই, ও দুলো ভাই। কে দুলো ভাই? হ্যাঁ হ্যাঁ আপনি, আপনি এদিকে কই যাইতেছেন? আপামনি আপনার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে গা, চলেন বাড়িতে চলেন। ভাই আপনি বোধ হয় ভুল করছেন। ভুল করছি? আমি ভুল করছি? হ্যাঁ। কি ভুল করছি? আপনি বোধ হয় অন্য কাউকে মনে করছেন আমাকে দেখে। আচ্ছা এটা কোন জায়গা? এইটা গাজীপুরের শিমুলতলি। শিমুলতলি? আচ্ছা টঙ্গী কিভাবে যাব ভাই বলেন তো? এই সামনে গেলেই বাস পাইবেন। সামনে গেলেই বাস পাবো? হ্যাঁ। ওকে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দুলো ভাই, আরে দুলো ভাই ওইদিকে কই যায়? বাড়ি তো এইদিকে, দেহি তো কই যায়? রুমা সে কি রায়, তোর বড় ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। কি বলছিস, কোথায় স্নেহ? আয় আমার সাথে দেখাচ্ছি। আপামনি আপনি এইখানে, আর দুলো ভাই তো চলে গেছে। কোথায় গেছে টঙ্গী? এসব তুই কি বলছিস? সখী বলল অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তুই বলছিস টঙ্গী চলে গেছে? দেখতে পারে, কিন্তু আমি নিজের চোখে দেখাইছি, এক্ষুনি দুলো ভাই টঙ্গীর বাসের কাছে চলে গেছে। কিন্তু যাওয়ার আগে তুই কিছু বলিসনি? হ্যাঁ বলছি। কি বলেছিস? আপনি ওদিকে কোথায় যান? আপামনি আপনারা খুঁজে খুঁজে হয়রান, বাড়িতে আসুন। কথা শুনে কইল তুমি বোধ হয় আমাকে অন্য কেউ ভেবে ভুল করছো। তারপর আমাকে জিজ্ঞেস করলো এই জায়গাটার নাম কি, এটা কোন ডিস্ট্রিক্ট, বইলে এসে চলে গেল। স্নেহ তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারলে? কেন চলে গেলে সখী? এখন কি হবে সখী, কি হবে? আমি যাব, আমি যাব, আমি আমি এক্ষুনি যাব। আপামনি, আপামনি। ফকটকের মধ্যে আমি নেই, যেখানে বেশি লাভ সেখানে আমি। আপনি চলে এলাম। ভাই এটা কি বিকাশের দোকান? জি। টাকা তোলা যাবে? হ্যাঁ। ওকে ফোনটা দিন। নেন। হ্যালো। হ্যালো মা। কে? অমিত? হ্যাঁ আমি। অমিত আমার বুকের মানিক, তুমি কোথায় বাবা? আমি এখন গাজীপুরের একটা রাস্তায় মোবাইলের দোকান থেকে বলছি। শোনো মা, তুমি এক্ষুনি এই নাম্বারে 20-25,000 টাকা বিকাশ করে দাও, আমি গাড়ি ভাড়া করে চলে আসবো। বেশ আমি এক্ষুনি টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি অপেক্ষায় রইলাম, রাখি। না রে মা। তাহলে তাহলে আমি যাব। কোথায় যাবি? শোন 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 রুমা, রুমা দাঁড়া, শোন রুমা, রুমা রুমা শোন, রুমা দাঁড়া মা, আমাকে যেতে দাও বাবা, আমি ওকে ফিরিয়ে আনবই। শোন মা, সাজুর মুখে যতটুকু শুনেছি তাতে আমার মনে হয় ও তার পূর্বের স্মৃতি ফিরে পেয়েছে। সে তো ভালো কথা। না ভালো কথা নয়, ও যদি ওর পূর্বের স্মৃতি ফিরে পায় তাহলে তোকে আমাকে আমাদের সবাইকে ভুলে যাবে। সাজু তুমি কোথায় দেখেছিলে? আমি তো আগেই বললাম দুলাভাই চন্দ্রীর বাসে করে চলে গেছে। না ও আমাকে ফেলে যেতে পারে না, আরো স্মৃতিশক্তি ফিরে পেয়ে সব ভুলে গেলেও আমাকে ভুলতে পারে না, আমাকে ভুলতে পারে না। স্নেহ ফিরে এসো, ফিরে এসো, তোমার মমতাময়ী তোমাকে ডাকছে, ফিরে এসো স্নেহ।
স্যার 1560 টাকা হইছে। ওকে ওকে, এই নাও 2000, বাকিটা তুমি রাখো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। চাচু তুমি এসে গেছো, কেমন আছিস মামুনি? তুই? খুব ভালো আছি। দাদিমা দাদিমা, চাচু এসে গেছে। মা অমিত, আমার বুকের মানিক, তোমরা সবাই কেমন আছো মা? এতদিন ভালো ছিলাম না রে বাবা, কিন্তু এখন ভালো আছি। তোমাকে বুকের কাছে পেয়ে এতদিন পরে আমার বুকটা শীতল হয়ে গেছে বাবা। তোমার কপালে রক্ত, কি হয়েছে বাবা? জানি না। জানো না? না মা, আমি কিছুই মনে করতে পারছি না। না, তোমার কিছু মনে করতে হবে না, তুমি ভালোই ভালো ফিরে এসেছো, এতেই আমি খুশি। কিন্তু আমি খুশি না মা। তুমি যে কোনো অজুহাতে ম্যানেজারকে এখনই এখানে ডাকো। কেন? সব পরে বলবো মা। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ফোন করছি। ডায়না, ওকে ভিতরে নিয়ে যাও, দেখো ওর কপালের কি অবস্থা রক্ত দিয়ে। এসো, যা বাবা যাও। শিপু মোবাইলটা দে তো। এই নাও। হ্যালো ম্যানেজার সাহেব। জি 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 ম্যাডাম। শুনুন, আপনি এক্ষুনি আমার বাসায় চলে আসুন, অনেক জরুরি কথা আছে। জি জি, আমি এক্ষুনি আসছি। ওকে। কি ম্যানেজার সাহেব, আমাকে দেখে চমকে উঠলেন কেন? আমি মরে গিয়ে ভূত হয়ে ফিরে আসিনি, আমি বেঁচে আছি, আমি অমিত। আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে মানুষ তাকে মারতে পারে না। অফিসার নিয়ে যান ওনা। ডানা যাও মা, অমিতকে গিয়ে একটু সময় দাও, যাও। আচ্ছা আন্টি। এতদিন আমি কোথায় ছিলাম, কার কাছে ছিলাম, আমি তো কিছুই মনে করতে পারছি না। অমিত, তুমি ফিরে আসার পর এমন হয়ে গেছো কেন? কারো সাথে কথা বলো না, চুপ করে একা একা শুধু ভাবো, কেন বলো তো? অমিত, আমাকে কিছু বলছো? তুমি এত কিছু কি ভাবছো? অনেক কিছু অমিত, তোমাকে এমন দেখলে আমার খুব খারাপ লাগে, প্লিজ তুমি এমন করে থেকো না। আমি তো আগের মতোই আছি, শুধু আমার মাঝখানে কিছু সময় নিয়ে ভাবছি, ওই সময়টাতে আমি কোথায় ছিলাম? মাঝখানে কোনো সময় যায়নি, তুমিও কোথাও যাওনি, তুমি এখানে আমার কাছেই ছিলে, তোমার ডায়নার কাছে ছিলে। আমার ডায়না? আমি আবার তোমার হলাম কখন? কেন, তোমার সাথে আমার বিয়ে হবার কথা আছে না? বিয়ে?
বিয়ে? হ্যাঁ, কোথায় যেন একটা বিয়ে, বধু, একটা বাসর ঘর। না না, বাসর ঘর সাজানো হয়নি, তোমার আমার বাসর ঘর সাজানো হবে। আর বধু? হ্যাঁ, আমার তো তোমার বধু হবার কথা। না না, তুমি নও। সে তো বধু, মনে করতে পারছি না, কিন্তু কিন্তু কার বধু? অমিত, এসব কি বলছো? উফ ডায়না, আমাকে একটু একা থাকতে দাও তো। না, তুমি জানো। উফ ডায়না, আমি ভালো আছি, তুমি যাও, প্লিজ যাও, আমাকে একটু একা থাকতে দাও তো। না, তুমি 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 যাও বলছি ডায়না, প্লিজ। বেশ, আমি যাচ্ছি। আমি এতদিন কোথায় ছিলাম, কার কাছে ছিলাম, কিছুই মনে করতে পারছি না। মনে হচ্ছে আমার লাইফের একটা মূল্যবান সময় আমি মনে করতে পারছি না। বাবা, আমাকে বিদায় দাও। বেশ, যা মা, যা। আমি তোকে দোয়া করি তুই যেন তোর স্বামীকে ফিরে পাস। আল্লাহ নিশ্চয়ই তোর সহায় হবেন। চল মা, তোকে এগিয়ে দিয়ে আসি, চল। অমিত, উপরে তাকাতে তাকাতে কোথায় যাচ্ছ? ওই যে দেখো, ডাকছে। হ্যাঁ ডাকছে, ওটা তো কোকিল। হ্যাঁ কোকিল। চলো, তোমাকে নিয়ে আজ বেড়াতে যাব। কোথায়? শহরের বাইরে, একটা সুন্দর পরিবেশে, যেখানে গেলে তোমার মনটা খুশিতে ভরে উঠবে। সেখানেও কি কোকিল ডাকবে? হ্যাঁ ডাকবে, আর আমিও কোকিলের সুরে সুরে তোমাকে গান শোনাবো। এসো। শোনো শোনো শোনো, তুই ডাকি শোনো, এই বসন্ত বেলা কুহু কুহু ডাকি, হায় মনে দোলা দিয়ে যায়, তুই কোকিল কে যে শোন শোন, ওই ডাকি শোন, এই বসন্ত বেলা কুহু কুহু ডাকে, হায় মনে দোলা দিয়ে যায়, ওই কোকিল কি যে চায়। শোন শোন শোন, ওই ডাকি শোন, এই বসন্ত বেলা কুহু কুহু ডাকে, হায় মনে দোলা দিয়ে যায়, ওই কোকিল কি যে চায়।
কিছু তো মানে না, তুমি ছাড়া কিছু বোঝে না। এই মন কিছু তো মানে না, তুমি ছাড়া কিছু বোঝে না। তুমি চোখের জ্যোতি হৃদয় সাথী, ভালোবেসে যাব রে শুধু প্রেম। শোনো শোনো ওই ডাকি শোনো, এই বসন্ত বেলা কুহু কুহু ডাকে, হায় মনে গলা দিয়ে যায় ওই কোকিল কে যে চায়। শোনো 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 ওই ডাকি শোনো, এই বসন্ত বেলা কুহু কুহু ডাকে, হায় মনে দোলা দিয়ে যায় ওই কোকিল কি যে চায়। শোনো 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 ওই ডাকি শোনো, এই বসন্ত বেলায় কুহু কুহু ডাকে, হায় মনে দোলা দিয়ে যায় ওই কোকিল কি যে চায়। অমিত, হ্যাঁ, কয়েক মুহূর্তের মধ্যে আমি তোমাকে নিয়ে মনে মনে অনেক কিছুই ভেবে ফেলেছি। এখন মনের কথা মনেই থাক, অন্য কোনো সময়ে তোমাকে বলবো, চলো। আরে, চলো তো দেখি। তুমি বসো, আমি দেখছি। মনে কিছু করো না বোন, আমরা ইচ্ছে করে করিনি। না না, আপনার কোনো দোষ নেই, আমি অন্য মনস্ক হয়ে পথ চলছিলাম। এসো, সাইডে এসো। তুমি বোন? আমি রুমা, একজনকে খুঁজতে এসে রাস্তার মাঝখান দিয়ে চলছিলাম। আসি বোন। মেয়েটা কি বলল? কি বলল মেয়েটা? বলল সে একজনকে খুঁজতে এসে আনমাইন্ডফুললি রাস্তা দিয়ে চলছিল, এরপর আর কোনো কথা বলতে পারলো না, চলে গেল। আচ্ছা এসো, তোমাকে মার্কেটে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। ডিসপেন্সারিতে অনেক রুগী আছে, যাইবেন না? না রে, রুমার কোনো খবরই পাচ্ছি না, তাই মনটা খুব খারাপ, আজ আর যাব না রে। ভাই, যদি কিছু মনে না করেন তাহলে আমাকে ওনার সাথে একটু দেখা করতে দেন না ভাই। ভাই করে যখন বলছেন তবে কি আর করা, একটু কারণ। এই নেন, এইখানে আপনার নাম ঠিকানা লেখেন। শোনেন, 10 মিনিটের মধ্যে সবাইকে কনফারেন্স রুমে আসতে বলেন। জি স্যার। আসুন স্যার। এসো স্যার, একজন ভদ্রমহিলা আপনার সাথে দেখা করতে চাই, এই তার স্লিপ। স্লিপটা রেখে যাও আর ওনাকে বলো যে আমার জরুরি কয়েকটা মিটিং আছে, কখন শেষ হবে বলতে পারি না, ওনাকে কাল আসতে বলো। জি। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
শুনেন স্যার বলেছে আজ কয়টা ইম্পর্টেন্ট মিটিং আছে আপনারে কাইলেই তো কইছে আমার কাগজটা ওনার হাতে দিয়েছিলেন না ওনার সামনে টেবিলে রাখছি বোন এবার যান কাইলেশন ভাই ওনার সাথে আমার আজই দেখা করার ভীষণ প্রয়োজন তাই আমাকে যদি ওনার বাসার ঠিকানাটা দিতেন বাসার ঠিকানা দেও তো বারণ আছে কারণ আমার ভাই বলে যখন ডাকছেন আমি দিতাছি ও সারের একটা বিজলি কার্ড আছে আমার কাছে আপনি ওটা নিয়ে যান নেন ধন্যবাদ ভাই আচ্ছা 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 স্নেহ আমি তোমার সাথে দেখা করে কিছু কথা বলতে চাই মমতাময়ী মমতাময়ী স্নেহ এ দুটি নাম বলেও কাকে সম্বোধন করল আমি তো স্নেহ নই আমি অমিত তোমাকে যে মেয়েটি স্লিপ দিয়েছিল সে কি চলে গেছে জি স্যার চলে গেছে ও কি যাওয়ার সময় কিছু বলে গেছে জি বলেছে কি বলেছে বলেছে আপনার সাথে নাকি ওনার কথা বলা খুব প্রয়োজন আচ্ছা তারপর আপনার বাসার ঠিকানা চাইছে আমি আপনার অনুমতি না নিয়া ঠিকানা দিয়ে দিছি স্যার হ্যাঁ তুমি যাও আচ্ছা 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 মেয়েটি মানে মমতাময়ী আমার বাসার ঠিকানা নিয়েছে আমাকে জানতেই হবে কেন সে আমাকে স্নেহ সম্বোধন করেছে মা মা ডায়না অমিতের দিকে একটু খেয়াল রেখো এই যে মা কে বাবা আমার খোঁজে কি বাসায় কেউ এসেছিল মা না কার কথা বলছিস একটা মেয়ে হ্যাঁ মা সে আমার অফিসে গিয়েছিল আমার সাথে দেখা করার জন্য কিন্তু ব্যস্ততার জন্য আমি দেখা করতে পারিনি পরে দারোয়ানের কাছ থেকে এই বাসার ঠিকানা নিয়েছে হয়তো ওর প্রয়োজন ছিল তাই বলে তুই এত ব্যস্ত হচ্ছিস কেন হ্যাঁ তুমি এত বিচলিত হচ্ছ কেন বিচলিত হবারই কথা ও যে স্লিপটা পাঠিয়েছিল সেই স্লিপে লেখা ছিল মমতাময়ী নামটা দেখে আমি অবাক হয়ে যাই নাম দেখে অবাক হওয়ার কি আছে ওটা তো একটা নাম হ্যাঁ নাম কিন্তু আমার মনে হচ্ছে এই নামটার সাথে আমার জীবনের গুরুত্বপূর্ণ কিছু একটা জড়িত আছে শোন বাবা শুধু শুধু এইসব কথা ভেবে তুই তোর মূল্যবান সময় নষ্ট করিস না মূল্যবান সময় হ্যাঁ নিশ্চয়ই কিছুটা মূল্যবান সময় আমার লাইফ থেকে হারিয়ে গেছে মা কি যাতা বলছিস মানুষের কাছ থেকে সময় কখনো হারিয়ে যায় না কিন্তু আমার কাছ থেকে হারিয়ে গেছে মা হারিয়ে গেছে আন্টি মা ওইসব কি ধরনের কথাবার্তা বলছে আমিও কিছু বুঝতে পারছি না ও ফিরে আসার পর থেকে সারাক্ষণ শুধু কি যেন ভাবে আর জিজ্ঞেস করলে এলোমেলো উত্তর দেয় এখন আবার মমতাময়ী নামটা নিয়ে ভাবতে শুরু করেছে কে ওই মমতাময়ী এইটাই তো ভাই এটা অমিত সাহেবের বাড়ি না হ্যাঁ অমিত সাহেবের বাড়ি আমি ওনার সাথে একটু দেখা করতে চাই এত রাতে স্যারের সাথে দেখা হইব না কেন ভাই বেগম সাহেবের নিষেধ আছে কেন ভাই সব কেন উত্তর হয় না যান শ
সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কথাটা মনে রাখিস। আচ্ছা আমি গেলাম। যা, ওরা যেই বাড়িতে থাকে খায় সেই বাড়ির সবকিছু সরাচ্ছে, কি সাংঘাতিক, এমন তো দেখিনি। আমিও লাইনে দাঁড়ায় বিল দিতাম, এখন আরামে দেই। আপনিও ঘরে বসে বসে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল নগদে দেন, একদম ফ্রি। বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। What you are, then up above, then up above the world so high, like a diamond in the sky. Why you forgot those easy lines? I'm sorry, but who are you? I am Ruma, and you? I am Shippu. Shippu? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে তুমি? আমি, আমার নাম রুমা। রুমা? কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না। আর এখানে তুমি কিভাবে এসেছো আর কেনই বা এসেছো? আমি এখানে একটা কিছু সন্ধানে এসেছি। সন্ধানে? কিসের সন্ধানে? আমার, যদি বলি আমি ওনার পুত্রবধূ আর এ কথা বিশ্বাস না করে তাহলে তো আমাকে ফ্রড মনে করে অপমান করে তাড়িয়ে দেবে। আর যদি তাই হয় তাহলে তো আমি আমার স্বামীর সাথে দেখা করতে পারবো না, তাকে দেখতেও পারবো না। এভাবে কি ভাবছ? জি না, মানে তুমি কিসের সন্ধানে এখানে এসেছো তা তো বললে না। আমার স্বামীর সন্ধানে। স্বামীর সন্ধানে এখানে? জি না, মানে এখানে না, সে আমাকে না বলে বাড়ি থেকে চলে এসেছে, তাই ওকে খুঁজতে খুঁজতে গত রাতে আমি এখানে চলে এসেছি। তোমার স্বামী কি করে, কি নাম? আপনার দুটো প্রশ্নের একটা প্রশ্নের উত্তরও আমার জানা নেই। আজব কথা শোনালে, স্বামীর কি নাম, কি করে তুমি জানো না? জি না।
তোমাকে দেখে তো শিক্ষিতা মেয়ে বলেই মনে হচ্ছে, অথচ বলছো স্বামীর নাম জানো না। এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে? আপনি যদি আল্লাহর পবিত্র কোরআনকে বিশ্বাস করেন তাহলে আপনাকে এই কথাও বিশ্বাস করতে হবে। বসো। আপনার পাশে বসলে আমার বেয়াদবি মা। মায়ের পাশে সন্তান বসলে বেয়াদবি হয় না মা, বসো। আরে আরে আরে, বেঁচে থাকো মা, বসো। আপনি তো আমার মায়ের মতো, তাই মা বলেই ডাকলাম। আচ্ছা, তুমি মেয়ে মানুষ হয়ে এভাবে একা একা তোমার স্বামীকে কোথায় খুঁজবে? ও ভালো কথা। আচ্ছা তুমি কোথায় উঠেছ? কোথাও না, আমি গ্রাম থেকে ওকে খুঁজতে এখানে এসেছি, আর এসে প্রথম রাতটা আপনার বাড়ির গেটে কাটিয়েছি। স্যাড, ভেরি স্যাড। নাও টেল মি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আই ওয়ান্ট টু স্টে হিয়ার ফর সাম ডেইজ। আমার স্বামীকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত আমি এখানেই কয়েকটা দিন থাকতে চাই। আমার এখানে? জি, কোথাও জায়গা না থাকলে আপনার রান্নাঘরের ফ্লোরে আমাকে একটু থাকতে দিন। হোটেলে থাকার মতো কি তোমার কাছে কোনো পয়সা করি নেই? ছিল, কিন্তু রাস্তায় ছিনতাইকারী আমার সব কিছু ছিনতাই করে নিয়ে গেছে। ও মা, দয়া করে আমাকে একটু রান্নাঘরে জায়গা দিন। আরে না না, তোমার মতো এমন মেয়ে রান্নাঘরে কেন? আমার এত বড় বাড়ি, থাকার জায়গার তো কোনো অভাব নেই। ডানা ডানা। জি আন্টি। আরে তুমি? জি, কিন্তু আপনি এখানে কেন? ডানা এখানে, তুমি ওকে চেনো? জি আন্টি, ওর সাথে রাস্তায় দেখা হয়েছিল, আমার গাড়ির সামনে পড়তে পড়তে বেঁচে গিয়েছিল, এতটুকুই চিনি। ও শোনো, ওর নাম রুমা, স্বামীর খোঁজে গ্রাম থেকে শহরে এসেছে, আমি ওকে এখানেই থাকতে বলেছি। ডায়না, তুমি ওকে ওর থাকার জায়গা দেখিয়ে দাও। ওকে আন্টি, এসো। এসো। এটাই তোমার রুম, হ্যাঁ? আজ থেকে তুমি এই রুমেই থাকবে, ওকে? আচ্ছা, বাই। মা! 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 আমি কাল ফেরার পথে ব্যাংক থেকে 2 লক্ষ টাকা তুলে এনে ঘরে আমার বালিশের নিচে রেখেছি, এখন দেখি সেখানে টাকা নেই। বলিস কি, 2 লক্ষ টাকা? হ্যাঁ, 1 লক্ষ টাকার 2টো বান্ডিল। আশ্চর্য, এর আগেও এভাবে টাকা হারিয়েছে? হারায়নি মা, হারায়নি, বলো চুরি হয়ে গেছে? দাঁড়াও, আমি সবাইকে জিজ্ঞেস করছি। শিপু, বাসায় যারা যারা কাজ করে সবাইকে এখানে আসতে বল। জি চাচু। রহিমা, তুমি এখানেই দাঁড়াও। আপনি কোথায় যাচ্ছেন? রান্নাঘরে। চাচু আপনাকে ভিতরে যেতে বলেছেন, যান। আচ্ছা। দারোয়ান আঙ্কেল আপনাকে চাচু ডেকেছেন। আপনি যান, আমি আইতাছি। মালি, জি, তোমাকে চাচু যেতে বলেছে। আচ্ছা আপা। শোনো, রাতে আমার ঘর থেকে 2 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। আর আমি ভালো করেই জানি টাকা বাইরে থেকে কেউ এসে চুরি করেনি, তোমাদের মধ্যে থেকেই কেউ চুরি করেছে। স্যার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি টাকা চুরি করি নাই স্যার, আমাকে সোর ভাববেন না। স্যার, আমি আপনাকে নিমক খাইছি স্যার, কিভাবে নিমক হারামি করবো স্যার? রহিমা, তুমি তো বাড়ির ভেতরে কাজ করো, আমার ঘরও তুমি ধোয়া মোছা করো, তাই আমার মনে হয় টাকাটা তুমিই নিয়েছো।
তওবা 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 আস্তাগফিরুল্লাহ স্যার, আপনি আমার এমনি কথাটা কইতে পারলেন? হ্যাঁ, আমার মনে হচ্ছে টাকাটা তুমিই নিয়েছো, তাই বলছি পুলিশ আসার আগে টাকাটা দিয়ে দাও, না হলে তোমাকে জেলের ভাত খেতে হবে। স্যার, আমাগো টাকার কথা জিগাইতাছেন, আমরা ছাড়াও তো এই বাড়িতে বাইরের লোক আছে, হ্যাঁ জিগাইলেন না? তুমি কার কথা বলছো? এই যে বাইরে থিকা তো উনিও আইছে। কে তুমি বলো, কে তুমি? ওর নাম রুমা। রুমা? হ্যাঁ, ও গ্রাম থেকে ওর স্বামীকে খুঁজতে শহরে এসেছে। স্বামীকে খুঁজতে? হ্যাঁ। তোমার স্বামী কি তোমাকে ছেড়ে চলে গেছে? না। তাহলে? আমার স্বামী আমাকে ভুলে গেছে। ভুলে গেছে? অমিত, এসব কথা এখন জিজ্ঞেস না করে রহিমাকে যা জিজ্ঞেস করছিলি সেটা জিজ্ঞেস কর। জিজ্ঞেস করতে হবে না, টাকা আমি বের করে দিচ্ছি। তার মানে তুমি টাকা নিয়েছো? না, সব কথা পরে হবে, এখন আসুন আমার সাথে। চলো। এই তো রায়। জি আন্টি। আমি এক্ষুনি টাকা বের করে দিচ্ছি। এই কি, টাকার কথা বলতেই তুমি ভয় পেয়ে গেছো রহিমা আপু? না না, আমি টাকা চুরি করি নাই। তুমি চোর, আমি তো এখনো এটা বলিনি, এখন চোর দেখাচ্ছি। টাকা তুমি চুরি করে ভোরবেলা এসে দারোয়ানের হাতে দিয়ে যাওনি? কি জাতা বলতেছেন, ও আমার টাকা দিবে কেন? স্যার, উনি মিথ্যা কথা বলতেছে। প্রমাণ ছাড়া আমি কথা বলছি না। তুমি কি বলতে চাও, রহিমা ভোরবেলা টাকা এনে তোমার হাতে দেয়নি ভাইয়া? আর দেবার সময় রহিমা কি বলেছে আমি তাও শুনেছি ভাইয়া। বলেছিল ওদের সোনা দানা যা আছে সব সরাতে পারলে ব্যাস আমরা বড় লোক, বলেছিল না ভাইয়া? না, বলেনি। এখন দেখছি তুমিও রহিমার মতো ভয় পেয়ে গেছো ভাইয়া। না, মানে? মানে তোমরা চোর ভাইয়া। টাকা বের করার অনুমতি দেবে? মানে? দেবে না, না দিলে নেই, আমি বের করছি। এই নিন, দেখুন ভিতরে টাকা আছে কিনা। আমি এক্ষুনি পুলিশকে ফোন কর। ফোন কর। বেগম সাহেবা, আমার ক্ষমা কইরে দেন। না, তোদের কোনো ক্ষমা নেই, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। স্যার, আমি সরি করি স্যার, আমারে মাফ করে দেন। স্যার, আমি আল্লাহর রাসূলের কসম খেয়ে কইতেছি স্যার, জীবন আর চুরি করুম না, আমারে মাফ করে দেন স্যার। বেগম সাহেবা, আমি পাক পবিত্র কাবা শরীফের কসম খেয়ে কইতাছি, আমি আর জীবন চুরি করব না। আজ থেকে যতদিন বাচ্চা থাকো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। মা, তুমি ওদের হাতে নাতে ধরেছো, এখন তুমি বলো ওদের কি করা উচিত? ওরা মক্কা আল্লাহ রসুলের দোহাই দিয়ে বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কোনো দিন নামাজ কাজা করবে না, এবং বাকিটা জীবন আল্লাহর নাম জপ করেই কাটিয়ে দেবে। তাই এবারের মতো ওদের ক্ষমা করে দিন। এই মুহূর্তে তোদের যা যা আছে সবকিছু নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, যা। আচ্ছা। Thank you.
তুমি কি আমার সঙ্গে দেখা করার জন্য অফিসে স্লিপ পাঠিয়েছিলে? হ্যাঁ। তাহলে কি তোমার নামই মমতাময়ী? হ্যাঁ। আর স্নেহ কে? স্নেহ এই মমতাময়ীর পৃথিবী। স্নেহ মমতাময়ীর পৃথিবী। কিন্তু এই নাম দুটো আমাকে হত বিহ্বল করে দিচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝার কিছুই নেই। তবে ওই নামের পিছনে কিছু কথা মনে করতে পারলেই দেখবেন অনেক কিছু সমাধান হয়ে গেছে। কি মনে করব? একটি ফুলের কথা। ফুল? আরো মনে করে দেখুন। কি মনে করব? পানির উপরে একটি কাঠের ছাউনির কথা। কাঠের ছাউনি? হ্যাঁ। তার পাশে ছোট্ট একটি বাড়িতে একটি মেয়ের কথা। একটি মেয়ে? সেই মেয়েটির খোপায় একটি ফুল। খোপায় ফুল? ভাবুন ভাবুন, আরেকটু ভাবুন, আরেকবার ভাবুন না। না, আমি কিছুই ভাবতে পারছি না। আমার কিছুই মনে পড়ছে না, মনে করতে পারছি না। আমি ভাবতে পারছি না, পারছি না, পারছি না। অমিত! অমিত, অমিত, কি হয়েছে বাবা? চিৎকার করলি কেন? কি হয়েছে আমাকে বল। মা, ও আমাকে কয়েকটা প্রশ্ন করেছে মা, কিন্তু আমি তার কোনো উত্তর দিতে পারছি না। না, ও তোকে আর কোনো প্রশ্ন করবে না। তুই আয় আমার সাথে, আয়। ওকে কেন এভাবে বিভ্রান্ত করছো? আজ তোমাকে বলতেই হবে আসলে কে তুমি, এখানে কোন উদ্দেশ্যে এসেছো? এখানে একটি পবিত্র উদ্দেশ্যে এসেছি। আর কে আমি? উনি যেদিন আমাকে চিনতে পারবেন সেদিন উনিই বলে দেবেন আমি কে। তিন মাস পূর্বে সে শুধু আমাকেই চিনত আর আপনাদেরকে ভুলে গিয়েছিল, আর এখন আমাকে ভুলে গিয়েছে, শুধু আপনাদেরকে চিনে। দুদিন আগে উনি আপনাদেরকে চিনত না, চিনত শুধু আমাকে, আর আজ আমাকে চিনে না, চিনে শুধু আপনাদের। দুদিন আগে সে কোথায় ছিল? আমার কাছে, আর এখন আপনাদের কাছে। সত্যি করে বলো তো, এ বাড়িতে তুমি কেন এসেছো? বলো কেন এসেছো? আমার জীবন থেকে হারিয়ে যাওয়া জীবনের সন্ধানে। হারিয়ে যাওয়া জীবন কোনোদিন ফিরে আসে না, আর তুমি এখানে এসে অমিতের জীবনটাকে বিষময় করে তুলেছ। আপা, আমি এখানে কারো ক্ষতি করতে আসিনি, এসেছি আমার অধিকারটুকু নিয়ে যেতে। কিসের অধিকার? একটা মেয়ের জীবনের অধিকার, শূন্য জীবনের পূর্ণ অধিকার। আপা, আমাকে আর কয়েকটা দিন সময় দিন এখানে থাকতে। আমি কথা দিচ্ছি আর কোনো দিন ফিরব না। বেশ, পরশু অমিতের জন্মদিন, সেদিনের পর আমি যেন তোমাকে এখানে আর না দেখি, মনে রেখো। পরশু ওর জন্মদিন। আজ ওর কথা শুনে মনে হলো ওর সাথে অমিতের কোনো সম্পর্ক আছে, তা না হলে এমন কথাগুলো কেন বলল? কিসের অধিকার চায় সে? আমার মনে হয় গত তিন মাসে নিশ্চয়ই ওর সাথে কোনো সম্পর্ক হয়েছে যা অমিত এখনো মনে করতে পারছে না, কিন্তু আমাকে সব কিছু জানতেই হবে। হ্যাঁ বাবা, এখনো আমি ওকে কিছুই মনে করাতে পারছি না। আমাকে দেখলে, আমার কথা শুনলে সে শুধু চেয়ে থাকে আর মনে করতে চেষ্টা করে, কিন্তু পারে না। যদি তাই হয় তাহলে তুই চলে আয়। অযথা এত কষ্ট যন্ত্রণা সহ্য করে পড়ে থাকলে তুই জ্বলে পড়ে নিঃশেষ হয়ে যাবি মা, তুই নিঃশেষ হয়ে যাবি। হোক বাবা, এমনিতেই আমি জ্বলে পুড়ে মরছি।
যতদিন আমার স্বামী আমাকে না চিনতে পারে ততদিন আমি এখান থেকে কোথাও গিয়ে শান্তি পাবো না, শান্তি পাবো না। কে তোমার স্বামী? অমিত আমার স্বামী। তোমার স্বামী? হ্যাঁ। প্রমাণ? সবচেয়ে বড় প্রমাণ হলো আমি বলছি সে আমার স্বামী। আর দুনিয়াতে এমন কোনো মেয়ে নেই যে কাউকে মিথ্যে স্বামী বলে দাবি করে। যদি তাই হয়ে থাকে তাহলে সে কেন বলে না যে তুমি তার স্ত্রী? কেন বলে না বলো? সে যখন আমাকে বিয়ে করেছিল তখন সে স্মৃতিহারা ছিল। স্মৃতিহারা? জি, একটা অ্যাক্সিডেন্টে সে তার স্মৃতি হারিয়ে ফেলেছিল। আবার কিছুদিন পর আরেকটা অ্যাক্সিডেন্টে সে পূর্ব স্মৃতি ফিরে পেয়ে আমাকে ভুলে যায় এবং নিজ বাড়িতে চলে আসে। তাই আমি অনেক খুঁজে ওকে এইখানে পেয়েছি, কিন্তু কিন্তু সে আমাকে মনে করতে পারছে না। তুমি যা বলছো তা কি সত্যি? হ্যাঁ, সত্যি বলছি। এই দেখুন, বিয়ের পর আমাদের দুজনের বাসর ঘরের ছবি দেখুন। এই ছবির পর তো তোমার সব কথাই সত্যি হয়ে গেল। আল্লাহ রাসূলের মতো সত্যি। তাহলে ওকে নিয়ে যে আমি স্বপ্ন দেখেছিলাম তা মিথ্যে হয়ে গেল? এটা বোধহয় বিধির বিধান, আর এই বিধান কেউ খণ্ডাতে পারবে না। ওকে তুমি ভুলে যাও আপু, ভুলে যাও। কিন্তু ওর যদি আর কোনোদিন স্মৃতিশক্তি ফিরে না আসে তাহলে কি এভাবে জীবনটা কাটিয়ে দেবে? জীবন তো ওর সাথে আমার লেখা হয়েই গেছে। মনের দেখা নাই বা হলো, চোখের দেখা তো দেখতে পেয়েছি। এইভাবেই না হয় বাকি জীবনটা কাটিয়ে দেব? না, এভাবে একটি মেয়ে জীবন কাটাতে পারে না। তোমার ভালোবাসা পবিত্র, তাই আমার মন বলছে তুমি শুধু চোখের দেখা নয় মনের দেখাও পাবে। তোমার মনের ব্যথা কষ্ট চিরদিনের নয়, কিন্তু এখন থেকে আমার আমার হৃদয়ের কষ্ট চিরস্থায়ী হয়ে গেল। ভালো থেকো। তোমার এই দুঃখ আমি কোনো দিন ঘুচাতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও। খেলেছো পুতুল খেলা, ভেঙেছো ফুলের মেলা, এমন তো কথা ছিল না। পাথরের দাগ সে তো ক্ষয়ে ক্ষয়ে মুছে যায়, তবু হৃদয়ের দাগ মুছে যায়।
খেলেছো পুতুল খেলা, ভেঙেছো ফুলের মেলা, এমন তো কথা ছিল না। পাথরের দাগ সে তো ক্ষয়ে ক্ষয়ে মুছে যায়, তবু হৃদয়ের দাগ মুছে যায় না, হৃদয়ের দাগ মুছে যায়। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বলতেবে কোনা হয়া নথে নগদে চলে এলাম। না, আজ রুমার সাথে কথা বলার জন্য মনটা খুব ছটফট করছে। হ্যালো বাবা। মা রে, আজ তোর সাথে কথা বলার জন্য মন চাইছিল, তাই তোকে ফোনটা দিলাম। তুই ভালো আছিস তো মা? বাবা, যার জন্য আমি এসেছি তাকে যদি আমি না পাই তাহলে কি মনের দিক থেকে ভালো থাকতে পারি? বাবা, তুমি অমিতের জন্য দোয়া করো, সে যাতে ভালো থাকে। আর দোয়া করো সে যেন রুমা, রুমা, হে আল্লাহ, আমি কি আমার স্বামীকে ফিরে পাবো না? রুমা, এভাবে কাঁদছো কেন? আমার ভাগ্যের জন্য আমি কাঁদছি। তুমি কি এখানে আসার আগে অমিতকে চিনতে? কই, না তো। যদি নাই চেনো তাহলে অমিতের জন্য মোবাইলে কেঁদে কেঁদে দোয়া চাইলে কেন? কেউ যদি কাউকে অতি আপন মনে করে তাহলে সে তার জন্য দোয়া চাইতেই পারে। কিন্তু দু একদিনের মধ্যে কেউ কারো এত আপন হতে পারে না, সেজন্য সময়ের প্রয়োজন হয়। মানুষের কাছে মানুষের আপন হতে সময় লাগে না। তাহলে সেই আপন মানুষটি কি আমার ছেলে অমিত? বলো, বলো। তোমার এই নীরবতা আমার কাছে কামানের গুলির চাইতেও কঠিন মনে হচ্ছে। বলো, বলো কে তোমার সেই আপন মানুষ, বলো। আমাকে শাসন করার জন্য যদি হাত উঠে থাকে তাহলে আমার বলার কিছুই নেই, কিন্তু এই হাত যদি অন্যায় ও অবিচারের জন্য উঠে থাকে তাহলে সেই অন্যায় ও অবিচারের জবাব আমার কাছে আছে। জবাব?
তাহলে মনে কর এ আমার অন্যায়, এ আমার অবিচার, জবাব দে। আপনি অমিতের মা, সেই সূত্রে আমারও মা, তাই মায়ের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে আমি জবাব দিলাম না। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যাবি, এ আমার আদেশ। আপনি অমিতের মা, তাই আদেশ মানা আমার কর্তব্য, কিন্তু তার চাইতেও বড় কর্তব্যের কথা ভেবে আমি আপনার আদেশ মানতে পারবো না। তবে আমি অমিতের জন্মদিন পর্যন্তই থাকবো। অমিত, অমিত, আজকের পর আমার ছেলের নাম উচ্চারণ করবি না। বাবা, তুমি আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। তুমি তুমি এখানে কেন? তোমার মেয়ে শহরে কার কাছে গেছে আমি ঠিকানাটা জানবা চাই। জানি না, আর জানলেও আমি তোমাকে বলবো না। বলতে তো তোমার হবেই, কারণ ও আমার একটা হাত কাইটা ফেলাইছে। আমি আমি ওরে ধইরাই নে, ওর দুইটা হাত কাইটা ফেলাবার চাই। কই থাকে? বলবো না। ঠিকানা না দিয়েই জ্ঞান হারিয়ে ফালাইলি। এই কিন্তু আমি আমি ঠিকই ঠিকানা খুঁজে নিম, তোর মেয়েরে আমি ঠিকই খুঁজে পামু। কি বললেন? আমি রুমাকে ফোন করে ওর ঠিকানা নেব? হ্যাঁ, ফোন কর, তাড়াতাড়ি ফোন কর। যদি না করি? যদি না করস তাকে দেখ। বাবা, না, বাবাকে মেরো না। ফোন করবি কিনা, তা না হলে তোর বাপরে আমি। না না, তুমি আমার বাবাকে মেরো না, আমি এখনই ফোন করছি। শোন, ফোনটা তুললেই তুই কইবি জরুরি কামে শহরে যাইতাছস, তুই ওর লগে দেখা করবি, ঠিকানাটা নিবি। হ্যালো রুমা, তুই কেমন আছিস? তোর স্বামীর কি খবর? ও শোন, আমি একটা কাজে টঙ্গি আসছি, ফিরে আসার সময় তোর সাথে দেখা করব, তোর ঠিকানাটা বল। টঙ্গি স্টেশন রোড 292/1 সিদর ভিলা। হ্যালো সখী, হ্যালো, হ্যালো। আর গঞ্জা বানালে কি দিয়া, টানলে শুধু সুপাই, আর এই দু চোখে শুধু আমি রুমারে দেখতে পাই। রুমা, ঠিকানা যখন পেয়ে গেছি আমি তোর কাছে আইতাছি, তোর কাছে আইতাছি। পানি, পানি, চাচা, পানি, চাচা, আপনার এই অবস্থা কে করেছে? পানি, চাচা, পানি, রাজু তাড়াতাড়ি যাও, পানি নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। চাচা, শাহি, রুমার ঠিকানা চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি দিইনি বলে আমার আমার এই অবস্থা করেছে। পানি স্যার, এই যে পানি স্যার, স্যার। আমি জানি চাচা, এই সব কিছু শাহি করেছে, কিন্তু আমি ওকে কিছুতেই কৃতকার্য হতে দেব না। সাজু, তুমি চাচাকে দেখো। আচ্ছা রাজু, তুমি আমার সাথে এসো। গঞ্জা বানাইলা কি দিয়া, টানলে পরে সুপাই, আরে দুই চোখে আমি শুধু রুমারে দেখতে পাই।
আজকে আমরা টুঙ্গি রওনা দিব। আর রোমার হাত দুইটা কোবাইয়া 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 কাইটা সঙ্গে করে নিয়াও। দেখো দেখো, চাচ্চু আমার জন্য এই ড্রেসটা নিয়ে আসছে জন্মদিনে পরার জন্য। খুব সুন্দর শিপু, তুমি জামাটা এখনো পরোনি? লোকজন তো চলে এসেছে, দাও আমি পরিয়ে দিচ্ছি। আচ্ছা শোনো, সরি, তোমাকে তুমি করে সম্বোধন করে ফেললাম। বলেই যখন ফেলেছেন, তাহলে এখন থেকে তুমি বলেই সম্বোধন করবেন? তা দেখা যাবে। ও হ্যাঁ, আমার জন্মদিনে তোমার জন্য একটা গিফট এনেছি, ডাইনাকেও দিয়েছি। এই নাও, এটা পরে তুমি অনুষ্ঠানে আসবে। চাচু, চাচু, তোমার এই উপহার আমার জীবনের সবচাইতে বড় উপহার। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের সবাইকে আজ একটা শুভ সংবাদ দিতে চাই। আমার ভাগ্নি ডায়নার সাথে আমার ছেলে অমিতের শুভ বিবাহ ঘোষণা করছি। আপনার এই শুভ জন্মদিনে এই গরিবের পক্ষ থেকে ফুলটি গ্রহণ করুন। তুমি যদি নিজেকে গরিব বলেই মনে করে থাকো, তাহলে তুমি বড়লোকের মাঝে এলে কেন? আর এমন একটা তুচ্ছ ফুল দিয়ে আমার ছেলেকে সবার সামনে অপমান করলে কেন? মা, এসব তুমি কি বলছো? আমি তো মনে করি ফুলের চাইতে দামি উপহার আর কিছুই হতে পারে না। না, দাও আমাকে তা। এ তুমি কি করলে মা? ঠিকই করেছি, এইসব তুচ্ছ উপহার তোর জন্য নয়। এই ফুল যদি ওর জন্য সঠিক উপহার না হয়, তাহলে আরো ভালো উপহার ওর জন্য আমার কাছে রাখা আছে। তাহলে সেটা দেখাও। সেটা দেখার নয়, কানে শোনার জন্য। তাহলে শোনাও। হ্যাঁ শোনাও। আমি তোমার ফুল ছিঁড়ে ফেলেছি বলে তোমার মন খারাপ হয়েছে? আপনি বলেছেন, আমি শুনেছি। এবার আমি বলছি, আপনি শুনুন। অমিতের বিবাহ ঘোষণা করার কোনো অধিকার আপনার নেই। আমি অমিতের মা, ওর প্রতি যদি কারো অধিকার থেকে থাকে, সে অধিকার শুধু আমার। কিন্তু আমি কেন আপনার কথার প্রতিবাদ করছি তা আপনি জানেন। আর এও জানেন, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী দ্বিতীয় বিবাহ করতে পারে না। কিসের স্বামী, কার স্বামী, সে কথাও আপনি জানেন। আর জেনে শুনেও আপনি এই বিবাহের কথা ঘোষণা করেছেন। না না না, আমি জানি না। আন্টি, আপনি মিথ্যে বলছেন, কারণ আপনি জেনে শুনে দুটি জীবন ধ্বংস করছেন। ডায়না, চিৎকার করে আমার মুখ বন্ধ করতে পারবেন না। তুমি আমার মুখে মুখে তর্ক করছো, তোমার এত বড় সাহস? সাহস আপনি দিয়েছেন, আমার ভাবতেও অবাক লাগছে। আপনি জেনে শুনে একজন বিবাহিত ছেলের সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন। মা, ও এসব কি বলছে? কে স্বামী, কার স্বামী, কে বিবাহিত? অমিত, তোমার মা সব জানে, জিজ্ঞেস করো ওনাকে। কোনো কিছুই আমি জানি না, জানতেও চাই। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। মা, আমি ও তোকে মিথ্যে অভিযোগ দিয়ে ব্ল্যাকমেইল করতে চাইছি, তাই আমি ওকে বের করে দিচ্ছি। কিন্তু মা। না, আর একটা কথাও না, আমি ওকে এক্ষুনি বের করে দিচ্ছি। না, কারো গায়ে হাত তোলার অধিকার তোমার নেই মা। কিন্তু ও তোর আর আমার মাঝে ষড়যন্ত্র করছে।
তুমি যদি তাই মনে করে থাকো তাহলে ওকে চলে যেতে বলো। আমি তো সেটাই বলছি, কিন্তু ও নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। ঠিক আছে, আমি বলছি মা। তুমি এখানে অপমানিত হওয়ার পরও দাঁড়িয়ে আছো কেন? প্লিজ চলে যাও। আমি তো তোমার জন্যই এসেছি, তুমি বললেই চলে যাব। অমিত, দেখেছিস ওর অদ্ভুত দেখেছিস? ও তোকে সবার সামনে নাম ধরে তুমি তুমি করে বলছে। এই ছোট লোকের বাচ্চা, এই তুই বেরিয়ে যা, বেরিয়ে ছোট ছোট বেরিয়ে যা, বেরিয়ে যা। রুমা, সখী তুই? হ্যাঁ সখী, আমি। আমি এখান থেকে ওদের সব কথা শুনেছি। ওরা তোর সাথে যে ব্যবহার করেছে তাতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওরা ধ্বংস হয়ে যাবে, আর এই অট্টালিকা ওই অত্যাচারী মহিলার মাথায় ভেঙে পড়বে। আর সেদিন বেশি দূরে নেই যেদিন উনি তার সন্তানকে নিয়ে পথে পথে ভিক্ষে করে বেড়াবে। না সখী, না, আমি এসব কিচ্ছু চাই না। আমি এখানে এসেছি শুধু আমার অধিকারটুকু আদায় করতে। রুমা, তুই কিচ্ছু ভাবিস না, তোর অধিকার ফিরিয়ে দেবার জন্য তোর মানুষটা তোর কাছেই ছুটে আসবে, আর সেই দিন সেখান থেকে কেউ তাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। চলে আয়, চলে আয় আমার সাথে। অমিত, আয়, আয় বলছি। বাহ অমিত, বাহ। তোমার স্ত্রীকে তোমার চোখের সম্মুখে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, আর তুমি স্বামী হয়ে চেয়ে চেয়ে দেখলে। আমার স্ত্রী? হ্যাঁ, রুমা নিজের মুখে বলে গেল সে তোমার স্ত্রী আর তুমি তার স্বামী। আরে না না, সে মিথ্যে বলেছে। আমি যদি তার স্বামী হতাম আমি জানতাম না। না, জানবে না। যখন তুমি ওকে বিয়ে করেছিলে তখন তুমি ছিলে স্মৃতিহারা, আর স্মৃতি ফিরে পেয়ে তুমি সব ভুলে গেছো। কি বলছো এসব? আমি সত্যি বলছি অমিত, ও তোর আর আমার মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য সব মিথ্যে বলছে। না, আমি না, আপনি মিথ্যে বলছেন। আপনি একজন ষড়যন্ত্রকারী, আপনি আপনার ছেলের শত্রু। না, আন্টি, আমাকে রুমার মতো নিরীহ মনে করবেন না। আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি, এখনই তা প্রমাণ করছি। ওয়েট, ওয়েট। দেখুন, লুক, এ তো আমাদের দুজনের বাসর ঘরের ছবি। মা, মা, আর প্রমাণ লাগবে না, আমি প্রমাণ পেয়ে গেছি। বাবা অমিত, এইসব মিথ্যে বানানো। মা, চুপ করো, চুপ করো। তুমি সবকিছু জেনেও আমার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেছো, অপমান করেছো ওকে। তোমাকে যে কি বলি, তুমি যদি আমার মা না হতে তাহলে তোমাকে আমি গুলি করে মারতাম। মা, যেখানে আমার স্ত্রীর ঠাই হয়নি সেখানে আমিও থাকবো না, তুমি থাকো তোমার এই প্রাসাদ নিয়ে। তাই না? ও গাজীপুরের কোন গ্রামে থাকে? শিমুতলি গ্রামে। অমিত, অমিত, ডানা, ডানা, অমিতকে ফেরাও, অমিতকে ফেরাও। না, যে চলে যায় তাকে ফেরানো যায় না। চলে যাক, সেখানে গিয়ে শান্তিতে থাকুক। হ্যালো, শোন, রুমা একটা অটোতে ঘুরে লেক পার দিয়ে আইতাছে, তোরা ওরে আটকা। Hey! 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 H
ভাই চল। আরে তুমি বলছি মা চল। আমি তোর দুই হাত কেটে ফেলব, দুই হাত কেটে ফেলব। ওই না, এই জাস্কাই, ওই 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 হুপ হুপ ব্যাং কি আপনার কামরায়? হকাটকের মধ্যে আমি নাই, যেদিকে লাভ পাবো সেদিকে যাব। আপনি নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। কোতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম। তুই দেখেনিস, ও আসবেই। পৃথিবীর কেউ ওকে আটকে রাখতে পারবে না। মমতাময়ী Thank you.
পাই নিজেকে যখন দেখি না তোমায়।